বিক্রিয়া ঘটাইতেছে না, বিক্রিয়া হচ্ছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আমরা একটা পাত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নিলাম, এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে যখন আমি একটা পাত্রে নিয়েছি সে মুহূর্তে কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কী তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে, সেই বিক্রিয়া শুরু করার মুহূর্তে কিন্তু অ্যামোনিয়াটা থাকে না, এটা আমরা ইতিমধ্যে আজ শুনছি। এখন শুরু করলাম আমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিয়ে একটা বিক্রিয়া শুরু করলাম, শুরু করার পর তারা পরস্পর বিক্রিয়া করে বা সংঘর্ষ করে কী তৈরি করছে, অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আমার এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কমতেছে এবং অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে এই বিক্রিয়াটাকে বিক্রিয়ক এবং উৎপাদ যদি আমরা যদি দুইটা পক্ষ বিবেচনা করি তাহলে বিক্রিয়কটা যদি বাম পক্ষ এটা যদি ডান পক্ষ হয় তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে বিক্রিয়া এক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে। এভাবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিক্রিয়ক তথা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কমবে এবং অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসবে যে অ্যামোনিয়ারটা পরিমাণ এমন পরিমাণে বেড়ে গেছে যেটা আবার ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে ব্যাক আসবে। অর্থাৎ এই ঘটনাটা এই গ্যাসীয় বিক্রিয়া যদি আমরা একটা যদি বদ্ধপাত্রে করি তাহলে সেক্ষেত্রে আমার দেখতে পাবো যে বিক্রিয়ার শুরুতে কোনো অ্যামোনিয়ার পরিমাণ ছিল না, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অ্যামোনিয়া তথা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা উৎপাদ তৈরি হচ্ছে এবং সেই উৎপাদটা একটা মানে পৌঁছানোর পর পুনরায় সেখান থেকে ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেনে ব্যাক আসবে, তখন কিন্তু অ্যামোনিয়াটাই বিক্রিয়ক হিসাবে কাজ করবে এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন কিন্তু উৎপাদ হবে। যেহেতু এই বিক্রিয়াটা কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাম থেকে ডানে এবং ডান থেকে বামে অগ্রসর হবে তখন আমরা বলতে পারি যে এই ঘটনা উভমুখী হচ্ছে, যার কারণে এই দিকটাকে তখন আমি লিখতে পারি এইভাবে। এভাবে সম্মুখ বিক্রিয়ার বেগ যত বেশি থাকে প্রাথমিক পর্যায়ে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ কম থাকে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সম্মুখ বিক্রিয়ার বেগ কমবে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়বে, এভাবে বাড়তে বাড়তে কোনো এক সময় সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে যাবে। যখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে যাবে তখন তাকে আমরা বলতে পারবো যে রাসায়নিক সাম্যাবস্থা বর্জিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পরিবেশে বা আমার নাকের ডগার সামনে কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে, তাহলে তারা কি পরস্পর বিক্রিয়া করে কে অ্যামোনিয়া তৈরি করছে? উত্তরটা হচ্ছে না। ফলে আমরা বিক্রিয়ক সমূহ যখন পরস্পরের সাথে বিক্রিয়া ঘটাতে চাই, তারা পরস্পরের সাথে যখন একটা বিক্রিয়া করে একটা প্রোডাক্ট তৈরি করে তখন কিন্তু একটা নির্দিষ্ট শর্তে কিন্তু বিক্রিয়া করে প্রোডাক্টটা তৈরি করে, সেই নির্দিষ্ট শর্তে নির্দিষ্ট পরিবেশ যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি সেখান থেকে কোনো কিন্তু রিয়াকশন ঘটবে না। তাহলে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি করলো এটার জন্য আমরা কী কী পরিবেশ কী কী শর্তে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া যেটা তৈরি করবে এই বিক্রিয়াটা ঘটাইতে হলে অবশ্যই আমার একটা নির্দিষ্ট তাপ মাত্রাতে এবং নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট একটা পরিমাণ বা ঘনমাত্রা নিয়ে কিন্তু আমার এই বিক্রিয়াটা ঘটাইতে হবে। এখানে দেখি তাহলে বোঝা গেল যে বিক্রিয়াগুলো আমি একটা নির্দিষ্ট তাপমাত্রা চাপে এবং ঘনমাত্রায় নিয়েছি। যখন এই বিক্রিয়াগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রায় নিয়ে আমি বিক্রিয়াটা ঘটাইছি তখনই কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পর আবার সেই পূর্বের কথা সেখানে অ্যামোনিয়ার পরিমাণটা ক্রমাগত বাড়ছে, কোনো এক সময় বেড়ে গেছে এবং পরবর্তীতে কী হয়েছে ওই নির্দিষ্ট তাপ চাপে যে ঘনমাত্রায় যে আমি রিয়াকশনটা ঘটাই অ্যামোনিয়াটা তৈরি করছে সেটা আবার কিন্তু অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে আমার নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হচ্ছে এবং কোনো এক সময় দুই দিককার বেগটা সমান হয়ে যাবে এবং তারা সাম্যাবস্থায় উপনীত হবে। সাম্যাবস্থায় উপনীত হলে কী হবে যে ঠিক যতটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করবে অ্যাট এ টাইম ঠিক তত অ্যামোনিয়া ভেঙে গিয়ে ঠিক ততটুকু পরিমাণে
তোমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন কিন্তু তৈরি করবে। এখন এই সাম্যাবস্থা সবসময় চলতে পারবে, এমনকি যদি বলা যায় এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যদি আমি যে কন্ডিশনে এই বিক্রিয়াটা ঘটাইছি, যে পাত্রে ঘটাইছি, যে তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রাতে এই বিক্রিয়াটা ঘটাইছি, সেটা যদি কোনো কারণে আমি চেঞ্জ না হয়, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যদি সেটা চেঞ্জ না হয়, তাহলে এই নাইট্রোজেন হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার মধ্যে এই সাম্যাবস্থা কিন্তু কখনোই নষ্ট হবে না, এটা কিন্তু থাকবেই। অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হয়, এটা চলতেই থাকবে, ক্রমাগত চলতেই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে এটা কি আসলে খুব বেশি সম্ভব? উত্তরটা হচ্ছে না, যে আমি কিয়ামত পর্যন্ত একটা বিক্রিয়া পরিবেশ বা একটা ইয়েতে থাকলাম, বা যদি থাকা সম্ভব হয় তো সেই উত্তরে বা সেই প্রশ্নে আমরা গেলাম না। আমরা এখন আলোচনা যেটা করতে চাই, ঠিক আছে, এই বিক্রিয়াটা তো একটা নির্দিষ্ট তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রায় সাম্যাবস্থায় উপনীত হয়ে গেছে, যেটা কখনোই নষ্ট হবে না যদি আমরা ওই কোনো অবস্থা তার চেঞ্জ না করি। অর্থাৎ এখন যদি আমি চেঞ্জ করতে চাই, আমার অ্যামোনিয়া তো কিছুটা পরিমাণ উৎপন্ন হয়েই আছে, সেটা যদি পরিবর্তন হবে কি হবে না সেটা আমি টেস্ট করার জন্য একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে এই তাপমাত্রাটা আমি যে একটা নতুন করে এই বিক্রিয়ার উপর আবার নতুন করে তাপমাত্রা কিছু অ্যাড করতে পারি, অথবা বিক্রিয়া পরিবেশ বা তাপমাত্রাটাকে কিছু কমায় নিতে পারি। এখন কথা হচ্ছে যে যদি আমি তাপমাত্রা বাড়াই দিই বা কমায় দিই, সেক্ষেত্রে এই বিক্রিয়ার অ্যামোনিয়ার পরিমাণটি আগের মতোই থাকবে নাকি বাড়বে নাকি কমবে? হ্যাঁ, আগের মতোই যদি থাকে তাহলে তো বাড়া কমার প্রশ্ন আসে না, কিন্তু যদি আগের মতো না থাকে তাহলে তো আমাকে স্বীকার করতে হবে হয় পরিমাণটা বেড়ে গেছে নাই পরিমাণটা কমে গেছে। ঠিক তাই, আসলে এই সাম্যাবস্থায় উপনীত হওয়ার বিক্রিয়াটার যে তাপমাত্রাটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এর উপর যদি আমরা নতুন করে কোনো তাপমাত্রা যোগ করি বা কিছু যদি পরিবেশটাকে ঠান্ডা করি, তখন দেখা যাবে যে সাময়িকভাবে বা কিছু সময়ের জন্য এই বিক্রিয়ার সাম্যাবস্থাটা নষ্ট হবে। সাম্যাবস্থাটা নষ্ট হয়ে কী হবে? হয় তখন সম্মুখ বিক্রিয়ার বেগ বেড়ে যাবে অথবা পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বেড়ে যাবে। আর সম্মুখ বিক্রিয়ার বেগ বেড়ে যাওয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়ার বেড়া কমা যাই বলে না কেন, সেই কারণে কিন্তু এই অ্যামোনিয়ার পরিমাণ কিন্তু কম বেশি হবে। কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ কম বেশি হলো, সাম্যাবস্থাটাও বিঘ্নিত হলো, তাহলে নতুন করে কি তারা পরবর্তীতে যে তাপমাত্রাটাকে হয় বাড়াইছে বা কমাইছে, সেই তাপমাত্রায় যদি আমি কিছু সময় যদি স্থির রাখি, তাহলে ওই তাপমাত্রায় কি তারা নতুন করে সাম্যাবস্থায় উপনীত হবে? প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা না বললে তো উত্তরটা হচ্ছে হ্যাঁ হবে। অর্থাৎ তাপমাত্রা যদি আমি চেঞ্জও করি, সাময়িকভাবে সাম্যাবস্থাটা বিঘ্নিত হবে, কিন্তু কোনো এক সময় তারা আবার নতুন করে সাম্যাবস্থায় উপনীত হবে। তাহলে এই তাপমাত্রা চাপে এবং ঘনমাত্রায় এই বিক্রিয়াটার বিক্রিয়ক এবং উৎপাদ আমরা ভেবে নিলাম যে সুখে শান্তিতে ছিল, তারা পরস্পর সাম্যাবস্থায় ছিল, কিন্তু কেউ একজন বা আমি নিজেই যদি এই বিক্রিয়াটার তাপমাত্রাটা চেঞ্জ করে দিই, তাহলে তাদের সুখ শান্তিটা কিছু সময়ের জন্য নষ্ট হবে, কিন্তু কোনো এক সময় আমার তাপমাত্রা চেঞ্জ করার ফলে তাদের যে পরিমাণ সেটাও হয়তো কম বেশি হবে, কিন্তু কোনো এক সময় তারা বিষয়ের তাপমাত্রার পরিবর্তনটাকে মানায় নিয়ে কিন্তু আবার নতুন করে সাম্যাবস্থায় উপনীত হবে। অনুরূপভাবে চাপ চেঞ্জ করলে পারো সাম্যাবস্থা বিঘ্নিত হবে, কিছু সময় পরে কিন্তু ওই চাপ পরিবর্তন করার পরও নতুন করে তারা সাম্যাবস্থায় উপনীত হবে। অনুরূপভাবে যদি ঘনমাত্রা আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু এই বিক্রিয়ার সাম্যাবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হবে এবং কিছু সময় পরে কিন্তু আবার নতুনভাবে তারা সাম্যাবস্থায় উপনীত হবে। কিন্তু নতুনভাবে সাম্যাবস্থায় উপনীত হলে ওই মুহূর্তে কিন্তু সেক্ষেত্রে বিক্রিয়ার এবং উৎপাদের পরিমাণটা কম থাকবে, মানে কম বেশি হয়ে যাবে, মানে এই সাম্যাবস্থায় উপনীত হবে কিন্তু পরিমাণটা কম বেশি হয়ে যাবে। যেমন ধরা যাক আমাদের উপর আমরা একটা সুখে শান্তিতে বাস করতেছিলাম, আমি টিচার, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমার সাথে আমার একটা সাম্যাবস্থার সম্পর্ক তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে যখন তোমরা আমার কলেজে ভর্তি হয়েছিলে আমার সাথে তোমার সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্ক ছিল না, ক্রমাগত সময় গেছে আমার দিকে বা তোমাদের থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা পড়ালেখার একটা সাম্যাবস্থা বা একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু করোনায় এসে দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিটাকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু করোনা এসে চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে, কিন্তু এই করোনাটা যদি থেকেও যায়, যদি আমাদের কলেজ খুলেও যায়, তাও কিন্তু আমাদের মাঝে নতুন করে একটা সাম্যাবস্থা তৈরি হবে, মানে একটা সম্পর্ক তৈরি হবে বা একটা রিলেশনশিপ তৈরি হবে। কিন্তু আমরা বা তুমি বলতে পারবে না যে করোনার আগে যে যেরকম সম্পর্কের কোয়ালিটি ছিল করোনার পরও ঠিক সেরকমই থাকবে,
তখন হয়তো মনে হবে যে না সাত থেকে একটু নির্দিষ্ট বা আমি ভাববো যে না ছাত্র থেকে বা ই থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে বা তোমরা যারা বন্ধু বান্ধবী আছো তোমরা নিজেরাও কিন্তু পরস্পর থেকে দূরত্ব রেখে কিন্তু ক্লাস করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে করোনা পরিস্থিতিটাকে মানিয়ে নিয়েই কিন্তু আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বা লাইফটাকে নতুনভাবে সাম্যাবস্থায় উন্নীত করতে হবে ফলে একটা বিক্রিয়ার যে তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা যেটা থাকে সেই তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রাটাকে চেঞ্জ করলে পারে সেই বিক্রিয়াটা সাময়িকভাবে ডিস্টার্ব ফিল করে ঠিক আছে কিন্তু তারা কোনো এক সময় নতুন করে কিন্তু আবার সাম্যাবস্থায় উপনীত হয়ে যায় বা তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা যে আমি পরিবর্তনটা যেটা করবো সেটা তারা মেনে নেয় মেনে নিয়ে নতুন ঘটনা দেয় কিন্তু ঘটনা দিলে নতুন সাম্যাবস্থায় উপনে দেয় সাম্যাবস্থা একটা মোটামুটি চলমান অবস্থা তারপরে মোটামুটি সেটাকে স্থির ধরা হয় বলছে এই পাশের এই পাশ সমান কিন্তু এটা একটা গতিশীল অবস্থা সেটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি এখন প্রশ্নটা হচ্ছে যে এক্ষেত্রে যে দৃষ্টি হবে যে আমি বলতে পারি যে আমি এই বিক্রিয়াটার উপর তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা যাই পরিবর্তন করি না কেন এই বিক্রিয়াটা সেই তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল মেনে নেয় বা নিজে পোষণিত করে নেয় পোষণিতটা কীভাবে করে নেয় সেটা বিক্রিয়ক থেকে উৎপাদ বেশি তৈরি হয় বা উৎপাদটা ভেঙে গিয়ে বিক্রিয়কটার পরিমাণটা বেশি তৈরি করে এই কথাটা যিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে সেটা কিন্তু আমি না সেটা হচ্ছে Xl-Xll তো Xl-Xll কি বলেছিল যে যদি কোনো একটা রিয়াকশন একটা তো নির্দিষ্ট তাপমাত্রা চাপ বা একটা উল্লেখ তিনি নিয়ামক বলছিল যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা চাপে ঘটানো হয় ঘটানোর পর যদি তার সাম্যাবস্থায় উপনীত হয় সাম্যাবস্থায় উপনীত হয়ে আসে তখন ওই বিক্রিয়াটির যদি আমি তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা চেঞ্জ করি তাহলে সেই তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা চেঞ্জ করার কারণে সাম্যাবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হবে কিন্তু বিঘ্নিত হলেও কোনো এক সময় তারা নতুন করে সাম্যাবস্থায় উপনীত হবে তথা আমি বলতে পারি যে এই নিয়ামক তথা তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা যে পরিবর্তন যেটা করছে সেই পরিবর্তনের জন্য যে ফলাফলটা হবে সেই ফলাফলটাকে তারা মেনে নেয় বা বিষয়টাকে প্রশমিত করে নেয় এটাই হচ্ছে Xl-Xll নীতি এই Xl-Xll নীতির আলোচনার সাথে আমি একটা এক্সটেনশন আলোচনা করতে চাই সেটা হচ্ছে একটা বিক্রিয়ার সাম্যাক একটা বিক্রিয়ার সাম্যাকটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সম্বন্ধেও আমাদের জ্ঞান থাকা দরকার তাহলে আমরা লক্ষ্য করি যে এ প্লাস বি বিক্রিয়ক সেটা বিক্রিয়া করে সি প্লাস বি তৈরি করছে এবং সি প্লাস বি কোনো এক সময় বেশি পরিমাণ তৈরি হয়ে গিয়ে তো আবার এ প্লাস বি তে ব্যাক আসবে ফলে এটা একটা সাম্যাবস্থা বা উপমুখী বিক্রিয়া কোনো এক সময় উপনীত হবে কিন্তু যদি আমি এ প্লাস বি থেকে বিক্রিয়াটা ডিস্টার্ব করি সেক্ষেত্রে আমি ধরলাম যে এ প্লাস বি বিক্রিয়া করে পরস্পর সাথে সি প্লাস বি তৈরি করলো এই বিক্রিয়াটা হারদ্রব কে অফ এফ ফরওয়ার্ড থেকে এফ লেখা হয়েছে এই বিক্রিয়ার হারদ্রব কে এফ এবং সি প্লাস বি কে অফ বি ব্যাকওয়ার্ড এই বিক্রিয়ার হারদ্রব কে এখন আমরা জানি যে বিক্রিয়ার হার সমান সমান হার ধ্রুবক ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রা সেক্ষেত্রে আমি সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কিন্তু লিখে রাখছি এটা ইতিমধ্যে হার এবং হার ধ্রুবক আমি কিন্তু আলোচনা করছি না হলে তোমরা পূর্বের ক্লাসে যাই বেশি দেখে নিতে পারো তখন কিন্তু এই সমীকরণটা আমি কীভাবে লিখছি কীভাবে লিখছি সেখানে কিন্তু সেটাকে আলোচনা করা হয়েছে এখন তাহলে সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য আমি হারের মান পেয়ে গেছি কিন্তু আমরা জানি যে একটা উপমুখী বিক্রিয়ার বা একটা শর্তটা কি সেটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান তাহলে আমি বলতে পারি আর এফ সমান আর বি অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তাহলে আমি এই আর এফ এর মানটা বসাই দিলাম এবং আর বি এর মানটা এখানে বসাই দিলাম তারপরে আমি সমীকরণটাকে রিয়ালাইজ করছি কে এফ বাই কে বি লিখছি এবং এটাকে এটা লিখছি আমরা জানি এটা একটা হার ধ্রুবক এবং হার ধ্রুবক আমরা বলছি ধ্রুবক আমরা জানি যে ধ্রুবককে আমরা গুণ করে ভাগ করে যোগ বিয়োগ যাই যেটাই হোক না কেন ধ্রুবকটা কিন্তু ধ্রুবকেই থাকে ফলে এক্ষেত্রে কে এফ বাই কে এর জন্য আরেকটা নতুন ধ্রুবক আমরা পাইলাম সেটার নাম হচ্ছে কে এই কেটাকেই কোনো একটা বিক্রিয়ার সাম্যাক বলা হয় এটা আলোচনা করা হয়েছে বইতে তো আমি যেটা আলোচনা করছি সেটা দেখার পরে তোমরা বইটাকে ফলো করে দেখতে পারবে যে এই সাম্যাক জিনিসটা কী আর যদি কখনো কোনো সমস্যা হয় আশা করি আমাদের পুনরায় কথা হবে পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভেচ্ছা